বাংলাদেশের রাজনীতিতে আবারও প্রমাণিত হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল। 28 অক্টোবর যে রক্তপাত তাণ্ডব তারা ঘটিয়েছে, এরপর এই সন্ত্রাসী দলের সাথে সংলাপের প্রশ্ন উঠে। নির্বাচন কমিশন যে সংলাপের উদ্যোগ নিয়েছে এটাকে আপনারা কিভাবে দেখেন? সেটা নির্বাচন কমিশনের বিষয়, তারা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, তারা উদ্যোগ নিতে পারে, নাথিং রং হিয়ার। ভাই আরেকটা প্রশ্ন, সেটা হলো যে বিএনপি নেতারা তারা অনেকটাই তারা আত্মগোপনে আছে, সেখান থেকে তারা আবারও নতুন করে কর্মসূচি দিয়েছে, এতে আবারও জানমালের ক্ষতির আশঙ্কা করছেন কিনা এবং এটি মোকাবেলায় আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন? কারণ আপনারা 28 তারিখে দেখেছেন। আমরা সতর্ক পাহারা আছি সারা দেশে, এই পাহারা আরও জোরদার হবে।